এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা মালদায় রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ। ঘূর্ণিঝড় সিতরাং এর সরাসরি প্রভাব না থাকলেও মেঘাচ্ছন্ন আকাশ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে মালদা জেলাতে। সিতরাং এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কেমন থাকবে আজ ও আগামী কয়েকদিনের মালদা সহ উত্তরবঙ্গের আবহাওয়া? ঘূর্ণিঝড় সিতরাঙ্গের প্রভাবে সোমবার থেকে রাজ্যের উপকূলবর্তী এলাকার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় সুন্দরবন ছুঁয়ে গেলেও রাজ্যে বড় কোনো প্রভাবের সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে রবিবার বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে 24 অক্টোবর অর্থাৎ সোমবার আজকে সকালের মধ্যে উত্তরবঙ্গের 3টি জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের বাকি জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টি আপাতত হবে না বলে জানানো হয়েছে। আবহাওয়া শুকনো থাকবে এই জেলাগুলিতে। আগামী 25 অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই। পাহাড়ে যথারীতি আবহাওয়া মনোরম। তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকবে দার্জিলিংয়ে। কালিম্পংয়ে 1 থেকে 2 ডিগ্রি বেশি থাকতে পারে, তবে শীত অনুভব হবে।